আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। সো ধারাবাহিক বাংলা ব্যাকরণ টিউটোরিয়াল ক্লাসের নতুন আরেকটি পর্ব নিয়ে আজকে হাজির হলাম। সো আজকে আমরা ব্যাকরণের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ, এই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সো পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবেন, হোপফুলি অনেক কিছু জানতে পারবেন। প্লাস এই পুরুষ ও স্ত্রীবাচক শব্দ নিয়ে যাবতীয় সকল ধরনের প্রশ্ন কিন্তু আপনি খুব সহজেই অ্যান্সার করতে পারবেন ইনশাল্লাহ। সো কথা না বাড়িয়ে চলুন আমরা ক্লাসে চলেছি। আর একটা কথা, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিওগুলোর আপডেট অবশ্যই আপনি পেয়ে যাবেন। যাই হোক, কথা না বাড়িয়ে চলুন আমরা ক্লাসে চলে যাই। যে বিষয়টা আপনাকে জানতে হবে, একটু খেয়াল করেন, পুরুষ ও স্ত্রীবাচক শব্দ ব্যাকরণের শব্দতত্ত্বে আলোচিত হয়। পুরুষ ও স্ত্রীবাচক শব্দ ব্যাকরণের শব্দতত্ত্বে বা রূপতত্ত্বে আলোচিত হয়। আমরা আগেই বলেছিলাম বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় যে চারটা ছিল, এই চারটার মধ্যে এটা আলোচনা করা হয় শব্দতত্ত্বে বা রূপতত্ত্বে। আচ্ছা, এরপর আসেন পুরুষ ও স্ত্রীবাচক শব্দ দুই প্রকার বলতে বোঝানো হয়েছে। এটা দুই জাতীয় হতে পারে, মানে দুই রকমের পুরুষ স্ত্রীবাচক শব্দ হতে পারে। এর মধ্যে একটি হচ্ছে পতি পত্নী অর্থে, আরেকটা হচ্ছে বালক বালিক অর্থে। খেয়াল করেন, বিবাহিত গ্রুপ আর একটা হচ্ছে অবিবাহিত গ্রুপ। সোজাভাবে মনে রাখতে পারেন, অনেক সময় অনেকে শয়তানি করে একটা টাইমে একটা কথা বলতো যে আপনি কি বিবাহিত না জীবিত। সো একজন হয়েছে বিবাহিত গ্রুপ, আরেকজন হয়েছে জীবিত গ্রুপ। যাই হোক, তো দুই রকমের হইতে পারে, পতি পত্নী অর্থে হতে পারে, দাদা দাদি বাবা মা, হ্যাঁ, চাচা চাচি মামা মামি, আর বালক বালিক অর্থ হইতে পারে বন্ধু বান্ধবী। আচ্ছা, এরপরে আপনি যেটা খেয়াল করবেন সেটা হচ্ছে আমরা কিছু নিয়মের মধ্যে চলে, শুরুতে আমরা যে নিয়মটা খেয়াল করব সেটা হচ্ছে কিছু পুরুষবাচক শব্দে দুটো করে স্ত্রীবাচক রূপ হয়। কতগুলো পুরুষবাচক শব্দ আছে যাতে দুটো করে স্ত্রীবাচক রূপ, এর মধ্যে যেমন ধরেন স্ত্রীবাচক রূপ হচ্ছে ননদ যা, ভাইয়ের হয় বোন ভাবি, শিক্ষকের হচ্ছে শিক্ষয়িত্রী শিক্ষক পত্নী, শিক্ষয়িত্রী শিক্ষক পত্নী, বন্ধু হয় বান্ধবী এবং বন্ধু পত্নী, দাদার হয় দিদি এবং বৌদি। সো এই যে এই বিষয়গুলো একটু মনে রাখতে হবে যে সকল পুরুষবাচক শব্দে দুইটা করে স্ত্রীবাচক রূপ হয়। দেবরের হয় ননদ যা, ভাইয়ের বোন ভাবি, শিক্ষক শিক্ষয়িত্রী শিক্ষক পত্নী, বন্ধু বান্ধবী বন্ধু পত্নী, দাদার হয় দিদি এবং বৌদি। ওকে, নেক্সট আমরা পড়বো, খেয়াল করেন, নেক্সট যে নিয়মটা বলবো সেটা হচ্ছে কতগুলো স্ত্রীবাচক শব্দের কোনো পুরুষবাচক রূপ নাই তাদেরকে বলা হয় নিত্য স্ত্রী। খেয়াল করবেন, কতগুলো স্ত্রীবাচক শব্দের কোনো পুরুষবাচক রূপ নেই তাদেরকে বলা হয় নিত্য স্ত্রী। সো এই এই শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো একটু মনে রাখতে হবে। যে শব্দগুলো এখানে দেওয়া আছে এই শব্দগুলো হচ্ছে নিত্য স্ত্রীবাচক শব্দ যাদের কোনো পুরুষবাচক রূপ নাই। এভাবে আপনি মনে রাখতে, বিধবা সপত্নী সতীন ডাইনি বাইজি কলঙ্কিনী শাকচুনি, এগুলো সো মনে রাখবেন, যে সকল স্ত্রীবাচক শব্দ কোনো পুরুষবাচক রূপ নেই তাদেরকে বলা হয় নিত্য স্ত্রী। ওকে, নেক্সট আমরা যে নিয়মটা বলবো সেটা হচ্ছে কতগুলো পুরুষবাচক শব্দে কোনো স্ত্রীবাচক রূপ নাই তাদেরকে বলা হয় নিত্য পুরুষ। যে সকল পুরুষবাচক শব্দের কোনো স্ত্রীবাচক রূপ নেই তাদেরকে বলে নিত্য পুরুষ, যেমন মাওলানা কবিরাজ, অকৃতদার। অকৃতদার শব্দের অর্থ হচ্ছে অবিবাহিত, কৃতদার মানে বিবাহিত, সভাপতি দরবেশ পীর ঢাকি প্রধানমন্ত্রী, ব্রাহ্মণ বামুন নবী রাসুল কুস্তিগির পুরোহিত জামাতা স্ত্রৈণ। স্ত্রৈণ শব্দের অর্থ হচ্ছে মানে বউয়ের বশবর্তী, যারা বউ পাগলা যারা তাদেরকে বলে স্ত্রৈণ। সো যে সকল পুরুষবাচক শব্দে কোনো স্ত্রীবাচক রূপ নেই তাদেরকে বলা হয় নিত্য পুরুষ, আর যে সকল স্ত্রীবাচক শব্দে কোনো পুরুষবাচক রূপ নেই তাদেরকে বলা হয় নিত্য স্ত্রী। এখানে বাংলা স্ত্রী প্রত্যয় যোগে পুরুষ ও স্ত্রীবাচক শব্দের কিছু এক্সাম্পল আমি দিয়েছি, আপনি এখানে ভিডিওটি পজ করে এক্সাম্পলগুলো খাতায় লিখে নেবেন, তাহলে আপনার জন্য বুঝতে এবং পড়তে সুবিধা হবে। যাই হোক, আমরা নেক্সট যাই। ইম্পর্টেন্ট একটা নিয়ম মনে রাখবেন, প্রত্যয় যোগ হয় সেটা আর স্ত্রী প্রত্যয় থাকে না, এগুলো ক্ষুদ্রার্থ প্রত্যয়। মনে রাখবেন, কতগুলো শব্দের সাথে যখন ইকা প্রত্যয় যুক্ত হয় সেগুলো ক্ষুদ্র অর্থ বোঝায়, এগুলো ক্ষুদ্রার্থে স্ত্রী না, স্ত্রী প্রত্যয় না, এটা হচ্ছে ক্ষুদ্রার্থক প্রত্যয়। যেমন নাটক থেকে নাটিকা, এটা কিন্তু কোনো স্ত্রীবাচক রূপ নয়, জাস্ট ক্ষুদ্র অর্থ বোঝাচ্ছে এখানে, নাটক নাটিকা। মালা থেকে মালিকা, গীত থেকে গীতিকা, পুস্তক থেকে পুস্তিকা। এখানে কোশ্চেন একটা হচ্ছে যে বালক যোগিকা সমান বালিকা বা নায়ক যোগিকা সমান নায়িকা, এগুলো ক্ষুদ্র অর্থ হবে কি না? এর অবশ্যই ক্ষুদ্র অর্থ হবে না, কারণ সেটা পুরুষ ও স্ত্রীবাচক শব্দ ডিরেক্ট, সো এটা ক্ষুদ্র অর্থ বোঝায় না। এখানে সরাসরি ক্ষুদ্র অর্থ বোঝায় সেই শব্দগুলো, কারণ এটা কিন্তু কোনো পুরুষ ও স্ত্রীবাচক শব্দ না। ঠিক আছে, যেগুলো পুরুষ ও স্ত্রীবাচক শব্দ সরাসরি হয় সেটা অবশ্যই ক্ষুদ্র অর্থ হবে না, বালক বালিকা, গায়ক গায়িকা, নায়ক নায়িকা, এগুলো অবশ্যই ক্ষুদ্র অর্থ না। এই চারটা এক্সাম্পল আছে, এই চারটা সুন্দর করে মনে রাখবেন, নাটক নাটিকা, মালা মালিকা, গীত গীতিকা এবং পুস্তক থেকে পুস্তিকা। ওকে, লাস্ট যে নিয়মটা খুবই
সহজ এবং ইম্পর্টেন্ট কতগুলো বাংলা শব্দ পুরুষ ও স্ত্রী দুইটাই বোঝায়, যেমন জন, পাখি, শিশু, শিক্ষিত, সন্তান, শিক্ষিত, গুণ, এগুলো যেগুলো পুরুষ হতে পারে এবং স্ত্রীবাচক শব্দ। ইনশাল্লাহ নেক্সট টপিক আপনার সাথে আবার দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকবেন, খুদা হাফিজ, আসসালামু আলাইকুম।